স্যার আপনি ল্যাবে চলে আসছেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে রিয়া? দেখা যাচ্ছে শুরু করি। হ্যাঁ আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সিস মেডিকেল স্কুলের ডার্মাটোলজি নিয়মিত ক্লাসে। আমাদের আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডিজিজ যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এটা খুব কমন একটি ডিজিজ আমাদের স্কিনের জন্য, এবং ইনভেরিয়েবলি আমরা এই ডিজিজটা পেয়ে থাকি আমাদের ডেইলি প্র্যাকটিসে। এবং আমার মনে হয় যে ডার্মাটোফাইটোসিস এর এক্সপিরিয়েন্স হয়নি এরকম মানুষ পাওয়া খুব মুশকিল, আমাদের কম বেশি সবাই হয়তো এই এক্সপিরিয়েন্সটা হয়েছে কোনো না কোনো সময়। বিকজ দিস ইজ সো কমন, নিয়ার অ্যাবাউট 25% দিস প্রিভিলেন্স থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সো দিস ইজ ওয়ান অফ দ্য হাইস্ট স্কিন ডিজিজ। সো আজকে আমরা চেষ্টা করবো এই ডিজিজটা নিয়ে একটু আলোচনা করার, এবং কিভাবে পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং কিভাবে আমরা এই পেশেন্টগুলিকে ম্যানেজ করি। সো আমি ডাক্তার মাহবুব শাহীন যথারীতি আপনাদের সাথে আছি আগামী আধা ঘন্টা 30 মিনিট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ক্লাসে। সো আজকে আমরা ডার্মাটোফাইটোসিস এর এই কি পয়েন্টস গুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ডার্মাটোফাইটোসিস জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমরা যদি বলি ইটস এ কমন স্কিন ইনফেকশন, দিস ইজ ইনফেকশাস স্কিন ডিজিজ, যেটা বেসিক্যালি হচ্ছে ডার্মাটোফাইট দিয়ে। ডার্মাটোফাইটটা কি, ইট ইজ এ সুপারফিশিয়াল ফাঙ্গাস। সো ডার্মাটোফাইটোসিস ইজ এ সুপারফিশিয়াল ফাঙ্গাল স্কিন ডিজিজ দ্যাট ইজ রিয়েলি ভেরি ভেরি কমন ইন আওয়ার ডেইলি প্র্যাকটিস। সো আমরা যদি দেখি যে এই ডার্মাটোফাইটোসিস এর পেশেন্টরা আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে, এই ডিজিজটা আমাদের বডির ডিফারেন্ট পার্টে যখন ইনফেকশন হয়, অর্থাৎ এই ডিজিজটা যখন আমাদের ডিফারেন্ট পার্টে হয় আমাদের শরীরের বিভিন্ন অংশে, এটাকে বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন এটা যদি আমাদের মাথার ত্বকে হয়, স্কাল্পে হয়, এটাকে আমরা টিনিয়া ক্যাভিটিস বলি। আমাদের মুখে যদি হয় এটাকে আমরা ফেসি বলি। বিয়ার্ড এরিয়াতে যদি ডার্মাটোফাইটোসিস হয় তাহলে আমরা এটাকে টিনিয়া বার্বি। বডি পার্টিকুলারলি টর্সো অ্যান্ড এক্সট্রিমিটিজ যদি হয় এটাকে টিনিয়া কর্পোরিস বলি, দ্যাট ইজ ভেরি কমন। হাতের যদি হয় দিস ইজ কল্ড টিনিয়া ম্যানাম। গ্রোইন যেটা, দ্যাট ইজ অ্যানাদার কমন টাইপ অফ ডার্মাটোফাইটোসিস ইজ টিনিয়া ক্রুডিস। পায়ে যেটা হয় সেটাকে টিনিয়া পেডিস বলি, এটাও খুব কমন। এবং নেইলে যে ইনফেকশনটা হয় ডার্মাটোফাইটোসিস এর, এটা টিনিয়া আঙ্গুয়াম। সো সবগুলি ডিজিজ নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না, সংক্ষেপে আমাদের ডায়াগনোসিস করার জন্য এবং প্রাইমারি ট্রিটমেন্টের জন্য যতটুকু প্রয়োজন আমার মনে আজকে আমরা সেটা আলোচনা করতে পারবো। আমরা একে একে আমরা একটু দেখার চেষ্টা করি পেশেন্ট গুলি কিভাবে আসে। তার আগে আমরা যদি একটু এটিওলজিটা দেখি, ডার্মাটোফাইটোসিস যেটা আমরা বললাম যে এটা একটা সুপারফিশিয়াল ফাঙ্গাস, এবং এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের কারণে যে ডিজিজটা হচ্ছে সেটাই ডার্মাটোফাইটোসিস। ফাঙ্গাস গুলির নাম মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন এবং এপিডার্মোফাইটন, এই তিন ধরনের ফাঙ্গাস দিয়ে বেসিক্যালি আমাদের এই ডার্মাটোফাইটোসিসটা হচ্ছে। সো আমরা যদি একটু এপিডেমিওলজি দেখি, যেটা আমি আগে বলেছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড 20-25% এটার প্রিভিলেন্স, এবং কমনলি এই যে আমরা দেখছি 3rd to 5th decade এই সময়ের মধ্যেই কিন্তু আমরা ম্যাক্সিমাম পেশেন্টগুলিকে পাই। যদিও টিনিয়া ক্যাভিটিস এর ক্ষেত্রে বিষয়টা ঠিক তা নয়, টিনিয়া ক্যাভিটিস আমরা চিলড্রেনদের ক্ষেত্রে বেশি পেয়ে থাকি, বাট দ্য 3rd decade এই সময়টার মধ্যেই কমন যে ডার্মাটোফাইট ইনফেকশন, সেই ইনফেকশন বিশেষ করে টিনিয়া কর্পোরিস সেটা আমরা বেশি পাই, এবং মেলদের বেশি হয় ফিমেলদের তুলনায়। কিন্তু যদিও বাস্তব চিত্র আমাদের দেশে কিন্তু সেরকম না, আমরা ফিমেল পেশেন্ট অনেক পেয়ে থাকি, সেটার একটা যুক্তিসঙ্গত কারণ আছে, সেটা হয়তো আমরা আলোচনা করব। আমরা যদি একটু দেখি যে আমাদের এজ এ হোল এই যে টিনিয়াসিস বা ডার্মাটোফাইটোসিস তারা যে প্রেজেন্ট করে আমাদের কাছে, সবচেয়ে বেশি প্রেজেন্টেশন হলো কর্পোরিস নিয়ে, তারপরে ক্রুডিস, ক্যাপিটিস, আঙ্গুয়াম, ম্যানাস, পেডিস এন্ড ফেসি। ফেসিটা খুব বেশি দেখা যায় না, বাট রিসেন্টলি আমরা কিন্তু টিনিয়া ফেসির পেশেন্টও আমরা দেখতে পাচ্ছি।
সো প্রিডিসপোজিং ফ্যাক্টরস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ডিজিজটা হওয়ার জন্য কিছু এনভায়রনমেন্ট, ফেভারেবল এনভায়রনমেন্টের প্রয়োজন হয়, যেটাতে আসলে এই ডিজিজটা সহজে হয়ে যায়। তার মধ্যে ময়েস্ট এনভায়রনমেন্ট, ময়েস্ট এনভায়রনমেন্ট দ্যাট ইজ হট অ্যান্ড হিউমিড ওয়েদার ইজ ভেরি কমফোর্টেবল ফর দ্য গ্রোথ অফ দিস ফাঙ্গাস। কমিউনাল বাথ, আমরা সাধারণত যেটা যদি বলি পুকুর, পুকুরের মধ্যে যদি একই সাথে অনেক মানুষ গোসল করে সেখান থেকে এটা ট্রান্সমিট হতে পারে। ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, দিস দ্য মোস্ট কমন, প্র্যাকটিক্যালি উই সিন দ্যাট দ্য মোস্ট অফ দ্য পেশেন্টস প্রেজেন্টেড উইথ ডার্মাটোফাইটোসিস, ইফ উই ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট দ্য আন্ডারলাইং কজ অ্যাকচুয়ালি সাম সর্ট অফ ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, ইট মে বি malnutrition, it may be taking the patient taking oral steroids or broad spectrum antibiotics, even uncontrolled diabetes. Some patients have underlying atopics. Definitely এই dermatophytosis-এর একটা genetic predisposition আছে, সবাই কিন্তু খুব সহজে হয় না। কিছু কিছু patient আছে যাদের খুব সহজেই কিন্তু এই ইনফেকশনটা হয়। দেখা যাচ্ছে যে দুইজন ব্যক্তি সমানভাবে তারা তাদের সোয়েটিং হচ্ছে, তারা হট হিউমিড ওয়েদারে কাজ করছে, দুজনের কিন্তু একই রকম ভাবে প্রেজেন্টেশনটা হচ্ছে না, একটু ভেরিয়েশন হচ্ছে, কারোর খুব সহজে হচ্ছে, কারোর খুব সহজে হচ্ছে না। এছাড়াও অ্যাথলেটসদের ক্ষেত্রে সাধারণত এটা হতে পারে, বিশেষ করে যারা রেসলিং করে, জুডো, সকার, এদের ক্ষেত্রে এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা থাকে। প্যাথোজেনিসিসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে ফাঙ্গাল স্পোর, সুপারফিশিয়াল ফাঙ্গাল স্পোরটা বেসিক্যালি সয়েল, এনিমেল অথবা ম্যান, এই তিনটা সোর্স থেকে কিন্তু আসে আমাদের বডিতে এবং আলটিমেটলি ডার্মাটোফাইটোসিস করে। এবং এটা বেসিক্যালি টার্গেট করা হলো কেরাটিন। আমরা জানি স্কিন এবং হেয়ার, নেইল, এই তিনটারই কিন্তু সুপারফিশিয়াল যে লেয়ারটা, সেই লেয়ারটা হলো কেরাটিন লেয়ার। সো এই কেরাটিন লেয়ারই কিন্তু হলো মূল টার্গেট, কারণ এই ডার্মাটোফাইটের কেরাটিনটাকে তারা খাবার হিসেবে গ্রহণ করে। সো যখন ইনভেড করে স্কিনের নেইলের অথবা হেয়ারের কেরাটিন লেয়ারে, তখন এটা কি করে, কেরাটিনেজ নামক এক ধরনের এনজাইম রিলিজ করে, আলটিমেটলি কেরাটিন ব্রেকডাউন হয় এবং এখানে একটা ইনফ্লামেটরি প্রসেস শুরু হয়। এই ইনফ্লামেটরি প্রসেসের জন্যই আমরা দেখি এই যে লেশনগুলি ডেভেলপ হয়, সেখানে রেডনেস থাকে এবং স্কেলিং থাকে, সোয়েলিং, আমরা ইনিশিয়াল স্টেজে সোয়েলিংটা আমরা পাই, অ্যালোপেশিয়া হয় ডিউ টু ইনফ্লামেটরি প্রসেস, বিশেষ করে টিনিয়া ক্যাপিটিসের ক্ষেত্রে। এবং যেহেতু এই ফাঙ্গাসটা ক্যারাটিনটাকে ইউজ করে, সো সে কি করে, সেন্ট্রাল যেখানে ক্যারাটিন শেষ, আস্তে আস্তে সেন্টার টু পেরিফেরির দিকে সে মুভ করতে থাকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু রিং শেপ, বেনুলার শেপ লেশন আমরা পাই, যেখানে সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে এবং পেরিফেরাল একটা এলিভেটেড বর্ডার থাকে। দ্যাটস ওয়াই the annular lesion is very commonly found in tinea cis, particularly tinea corporis. So tinea cis ba dermatophytosis er common presentation holo itching, erythema and scaling, orthat patient ta jokhon amader kache ashe tader je skin lesion ta tader prothom complaint thake tader itching ache, amra examine korle dekhte pai jaga ta erythema jodi to acute stage ba subacute stage e thake, scaling ta amra dekhte pai ক্রনিক স্টেজে অনেক সময় ইরেথেমাটা পাওয়া যায় না। সো আমরা যদি একটু ধাপে ধাপে আসার চেষ্টা করি, যেমন আমরা বলেছিলাম যে ট্রাঙ্ক, লেগ এবং আর্মস, এই জায়গাগুলিতে যখন এই ডার্মাটোফাইট ইনফেকশন হয় সেটাকে আমরা বলছি টিনিয়া কর্পোরিস। সো ডান দিকের ছবিটা যদি আমরা দেখি, দিস ইজ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, যেটা আমরা একটু আগে বললাম যে প্যাথোফিজিওলজিতে এখানে এই ডার্মাটোফাইটটা প্রথমে ইনফেকশন করে, ক্যারাটিনটা ইউজ করে, করে আস্তে আস্তে সেন্টার থেকে পেরিফেরির দিকে যায়। দ্যাটস ওয়াই সেন্ট্রাল ক্লিয়ারিং এন্ড পেরিফেরাল একটা বর্ডার দেখা যাচ্ছে, ক্লিন কাট বর্ডার। সো দিস ইজ অ্যানুলার লেশন এন্ড দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ টিনিয়া কর্পোরিস। সো আমার মনে হয় এটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা ডায়াগনোসিস করতে পারবো। আমরা যদি দেখি টিনিয়া ক্রুরিস সেকেন্ড মোস্ট কমন, এই যে গ্রোইনে বিশেষ করে, ছবিটা খুব ভালো না, তারপরে যদি দেখি যে গ্রোইনে খুব কমনলি এই ইনফেকশনটা হয় এবং এটাকে আমরা অনেক সময় জক ইচও বলে থাকি। সো অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা বেশি হয়, ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে হয়, ইয়াংদের ক্ষেত্রে হতে পারে। তো এখানে যদি আমরা দেখি যে মার্জিন, এই মার্জিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ টিনিয়া ক্রুরিস, বিশেষ করে যাদের সোয়েটিং বেশি হয়,
যেটা বললাম অ্যাথলেটসদের ক্ষেত্রে এই জায়গাগুলি যদি ভিজা থাকে এবং যদি প্রপারলি হাইজিন মেনটেন করা না হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত এই ধরনের ইনফেকশন গুলি পেয়ে থাকি ইনভেরিয়েবলি। টিনিয়া ক্যাভিটিস, এই ডার্মাটোফাইট ইনফেকশনটা আমরা কমনলি পাই বাচ্চাদের ক্ষেত্রে, চিলড্রেনদের ক্ষেত্রে, অ্যাডাল্টে কিন্তু খুব একটা আমরা পাই না। এই টিনিয়া ক্যাভিটিস এখানে স্কাল্পের ইনফেকশন হয় এবং কখনো কখনো এটা স্কাল্পের যে হেয়ার আছে সেই হেয়ারকেও ইনফেক্ট করে। এজ এ রেজাল্ট দেখা যায় অনেক সময় এই ইনফ্লামেটরি প্রসেস এর জন্য হেয়ার ফলিকুল গুলি ডেস্ট্রয় হয় এবং আলটিমেটলি স্কারিং অ্যালোপেশিয়া ডেভেলপ করে টিনিয়া ক্যাভিটিস। টিনিয়া ক্যাভিটিস এর বেসিক্যালি দুই ধরনের প্রেজেন্টেশন, ইনফ্লামেটরি এবং নন ইনফ্লামেটরি। তো আমরা যদি উপরের এই ছবিটা দেখি, এটা হলো ইনফ্লামেটরি টিনিয়া ক্যাভিটিস, এখানে সাইন্স অফ ইনফ্লামেশন আমরা দেখতে পাচ্ছি। নিচের এটা একটু হিলড হওয়া, একটু হিলড হয়ে গেছে ট্রিটমেন্টের ফলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অ্যালোপেশিয়া ডেভেলপ করেছে। সো ইনফ্লামেটরি টিনিয়া ক্যাভিটিস যদি আমরা টাইমলি প্রপারলি ট্রিটমেন্ট না করি, তাহলে হেয়ার ফলিকল ডিস্ট্রাকশনের কারণে কিন্তু পার্মানেন্ট স্কারিং হয়ে যায় এবং পার্মানেন্ট স্কারিং অ্যালোপেশিয়া ডেভেলপ করে। সো এই ধরনের পেশেন্টদের, অর্থাৎ টিনিয়া ক্যাভিটিস এর পেশেন্টদের যদি আমরা টাইমলি প্রপারলি আর্লি স্টেজে চিকিৎসা না করি, সো দেয়ার ইজ এ চান্স অফ পার্মানেন্ট স্কারিং, দ্যাট ইজ রিয়েলি ভেরি ভেরি বিগ কসমেটিক প্রবলেম ইন ফিউচার। সো টিনিয়া পেডিস এটাও খুব কমন একটি প্রেজেন্টেশন। আমরা ডান দিকের ছবিগুলি যদি দেখি, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল এবং পায়ের তলায় এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে এবং সেম প্রিডিসপোজিং ফ্যাক্টরস যেটা আমরা বললাম, বিশেষ করে যারা বেয়ার ফুডের, যারা পানির কাজ বেশি করে তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসটা আমরা দেখি। টিনিয়া ম্যানাম, টিনিয়া ম্যানাম আমরা যদি পামার সার্ফেস, ডর্সাল সার্ফেস দুইটাতেই দেখি, এখানে স্কেলিং আছে, কিছু ইরাইথেমা আছে এবং আমরা যদি একটু খেয়াল করি ভালো করে দেখা যাচ্ছে যে বর্ডার আছে। সো এই ধরনের প্রেজেন্টেশন নিয়েও আমরা অনেক সময় রোগীদের দেখি। সো হাতে ডার্মাটোফাইট ইনফেকশনটাকে আমরা বলি টিনিয়া ম্যানাম। ফেস এর ক্ষেত্রে আমরা উপরের ছবি যদি দেখি, এখানে ক্লিন কাট একটা ক্লাসিক্যাল বর্ডার আছে যদি ভালো করে খেয়াল করে দেখি। সো দিস ক্লাসিক্যাল বর্ডার এলং সেন্ট্রাল ক্লিয়ারিং উইথ সাম সর্ট অফ ইরাইথেমা অ্যান্ড স্কেলিং, নিচের ছবি তো সেম, একটা বর্ডার আছে, ইরাইথেমা আছে। সো দিস ইজ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ টিনিয়া ফেসি। সাধারণত এই টিনিয়া ফেসি বিয়ার্ডে ইনভলভমেন্ট হয় না, পার্টিকুলারলি অ্যাডাল্টের ক্ষেত্রে, কারণ বিয়ার্ডে যখন টিনিয়া ইনফেকশন হয় মাস্টাক এরিয়াতে, তখন এটাকে আমরা টিনিয়া বার্বি বলি। সো টিনিয়া ফেসি ইজ নট ভেরি কমন, সামটাইমস উই ক্যান মিসডায়াগনোস দিস টিনিয়া ফেসি অ্যাজ বিকজ ইট ইজ নট ভেরি কমন, নট ভেরি মাচ ফেমিলিয়ার। সো টিনিয়া বার্বি যেটা আমরা বললাম যে বিয়ার্ড এন্ড মাস্টাক এরিয়াতে হয়, আমরা ছবিতে দেখতে পাচ্ছি অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা হয় সাধারণত, এবং এখানে হেয়ার ফলিকল গুলি ইনভলভমেন্ট হয়, এখানে কিছু পাস্টুলার লেশন, সাইন্স অফ ইনফ্লামেশন, দ্যাট ইজ ইরাইথেমা, স্কেলিং, সাম সর্ট অফ পাস্টিউলস আমরা দেখতে পাচ্ছি। সো টিনিয়া বার্বি এটাও আমরা দেখি আমাদের অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে। টিনিয়া আঙ্গুয়াম ইজ অ্যানাদার ভেরি কমন নেইল প্রবলেম, particularly we have seen this type of patients in diabetic, those who have diabetes, particularly uncontrolled diabetes. So ekhane amra jodi khyal kore dekhi nail er modhe je change guli hoyeche, nail er color change hoyeche, nail er texture change hoyeche, structure e change hoyeche, so ei je change guli, ei change guli ke amra boli nail dystrophy. Ei dhoroner nail change jodi hoy, definitely we should think about that tinea anguiyam ba onychomycosis. So another very common findings of dermatophytosis is tinea incognita or tinea incognito. এখানে বেসিক্যালি যেটা হয়, আমরা জানি আমাদের দেশে যদিও এখন আমরা দেখছি আমাদের দেশের জনসাধারণ মোটামুটি কিছুটা হলে তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে রোগীরা আসলে এই ধরনের টিনিয়া বা ডার্মাটোফাইট ইনফেকশনে ইনিশিয়ালি ডাক্তারের কাছে, স্পেশালিস্টের কাছে না এসে তারা কি করে, ওষুধ দোকানে যায়, অনেক সময় দেখা যায় যে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে এবং কখনো কখনো বনাজি, কবিরাজি, হোমিওপ্যাথিক এগুলি ইউজ করে। এতে করে তার ডিজিজের যে অরিজিনাল ক্যারেক্টার, এই ক্যারেক্টার টোটালি চেঞ্জ হয়ে যায়। সো এই যে চেঞ্জ হয়ে যায় ডিউ টু পার্টিকুলার, ডিউ টু দ্য স্টেরয়েড ইউজ, এই কন্ডিশনটাকে আমরা বলি টিনিয়া ইনকগনিটো। সো টিনিয়া ইনকগনিটো পেশেন্ট আমরা বেশ পেয়ে থাকি, কেন পেয়ে থাকি সেটা আমি ব্যাখ্যা করে বললাম। সো এই জায়গায় আমাদের পেশেন্টদের একটু কাউন্সিলিং বা অ্যাওয়ারনেস করা কিন্তু আমাদের যথেষ্ট প্রয়োজন।
So differential diagnosis, this is very important. Jodio tinea amra present korar chesta korlam ba bolar chesta korlam dekhanor chesta korlam je tinea patient ra dermatophytosis er patient ra amader kache kibhabe ashe bibhinno part er involvement niye kintu tarporo erokom othoba kacha kachi kichu presentation ache jeguli actually dekhte tinear moto kintu ashole tinea na dermatophytosis na tale ei disease gulir moddhe amra ekta ekta kore ektu dekhar chesta kori seborrheic dermatitis amra jani is a very common disease amra jodi dan diker chobi ta ashole khub beshi bhalo na eta scalp er chobi scalp er moddhe erokom jodi erythematous lesion thake scaling khub ekta ekhane nai so scalp erokom erythematous lesion jodi thake আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে একটু এনিউলার শেপ লেশন হয় যদি আমরা একটু দেখি একটু এনিউলার শেপ লেশন দেখে মনে হতে পারে টিনিয়া কিন্তু বেসিক্যালি দিস ইজ নট টিনিয়া সো এটা সেবোরিক ডার্মাটাইটিস এখানে সেবোরিক ডার্মাটাইটিস বোঝার একটা সুবিধা আছে যেমন এই পেশেন্ট যদি তার চিলড্রেন হয় প্রি পিউবার্টাল হয় প্রি পিউবার্টাল এইজে সেবোরিক ডার্মাটাইটিস কখনো হবে না এবং প্রি পিউবার্টাল এইজে definitely tinea hobe so patient age is very important ei jagay ei patient er boyosh jodi 7-8 bochhor hoy tahole amra tar scalp e jodi ei dhoroner presentation thake tahole amra kintu initially amra tinea hishebe chinta korbo karon seborrheic dermatitis amra jani sadharonoto teenager age hoy na just after birth jeta hoy infantile seborrheic dermatitis seta different entity কিন্তু এরপরে ভালো হওয়ার পরে এরপরে 10-11 বছর বা 12 বছর পরে সাধারণত আবার সেবোরিক ডার্মাটাইটিস দেখা যায় ইন বিটুইন এই সময়টার মধ্যে টিনিয়ার প্রকোপটা বেশি থাকে সো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের জন্য টিনিয়া কেপিটিস অথবা সেবোরিক ডার্মাটাইটিস ডায়াগনোসিস করা খুব সহজ হবে আমরা নিচের ছবিটা যদি দেখি এটা গ্রয়েনের ছবি এটা অনেকটা দেখতে টিনিয়া ক্রুরিস এর মতো কিন্তু আসলে এটা টিনিয়া ক্রুরিস না এই ধরনের পেশেন্টকে অনেক সময় কিন্তু আমরা এটা হলো সেবোরিক ডার্মাটাইটিস এর একটা প্রেজেন্টেশন ভেরি কমন প্রেজেন্টেশন সেবোরিক ডার্মাটাইটিস পেশেন্টরা কিন্তু আমাদের কমন যে সাইটগুলি আছে তার মধ্যে এই গ্রোইন কিন্তু একটা কমন সাইট এই রোগীরা বেসিক্যালি সেবোরিক ডার্মাটাইটিস কিন্তু তাদেরকে টিনিয়া হিসাবে মাসের পর মাস চিকিৎসা করা হয় আলটিমেটলি কিন্তু তাদের খুব বেশি রেসপন্স হয় না ভালো হয় না সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই গ্রোইনে চুলকানি হলে লাল হলে কিন্তু এটা টিনিয়া না So, seborrheic dermatitis may be differentials. Atopic dermatitis scalp e onek shomoy jeta amra bollam bachchader khetre tinea capitis hoy capitis er ekta differential diagnosis atopic shei khetre onnanno je findings guli ache shei findings guli diye obosshoi amader ke differentiate korte hobe karon atopic patient der other skin body part involvement thake tader severe itching thake tinea capitis e khub beshi itching hoy na kintu temon ekta itching hoy na kintu এই স্কেলিং যদি স্কাল্পে হয় বাচ্চাদের এবং যদি চুলকানি থাকে বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা মোর ইন ফেভার অফ অ্যাটোপিক এটা চিন্তা করব সো গ্রানুলোমা এনুলারি এটা আসলে আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য মানে ভেরি আনকমন এটা দেখতে আমরা যদি ছবিগুলো একটু দেখার চেষ্টা করি দেখতে মনে হয় যে একদম ক্লাসিক্যাল টিনিয়া বাট দিস ইজ নট টিনিয়া দিস ইজ গ্রানুলোমা এনুলারি সো এই ধরনের কেসে আমাদেরকে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে এখানে আসলে অ্যান্টিফাঙ্গাল দিলে তেমন কোনো রেসপন্স হবে না এনিউলার লাইকেন প্ল্যানাস সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু এনিউলার লাইকেন প্ল্যানাস এটা দেখতে অনেকটা টিনিয়ার মতো বাট এটা গ্ল্যান্স পেনিসে হয় এই যে এরকম সুন্দর আমরা রিং এর মতো দেখতে পাচ্ছি বাট দিস ইজ নট টিনিয়া দিস ইজ এনিউলার লাইকেন প্ল্যানাস আমরা কিভাবে বুঝবো এই পেশেন্টের প্রথমে যদি কালারটা একটু চিন্তা করি একটু ভায়োলেসিয়াস কালার আছে এবং এই পেশেন্টের যদি আমরা ওরাল মিউকোসা দেখি তার নেইল দেখি তার বডির অন্যান্য পার্টে যদি আমরা এক্সামিন করি কোনো না কোনো ক্লু আমরা পেয়ে যাব এরপর যদি কোনো কারণে আমরা কোনো ক্লু না পাই সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা স্ক্র্যাবিং করতে পারি আমরা স্কিন বায়োপসি করে আমরা কনফার্ম করতে পারি যে এটা আসলে লাইকেন প্ল্যানাস নন নিয়ে অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে এবং আমরা ইনভেরিয়েবলি কিন্তু আমরা টিনিয়া হিসেবে চিকিৎসা দেই মাসের পর মাস আলটিমেটলি রোগী কিন্তু ভালো হয় না সো দিস ইজ অ্যানুলার সোরিয়াসিস এই ধরনের ক্ষেত্রে আমরা স্ক্র্যাবিং করি কখনো কখনো আমরা বায়োপসি করে কনফার্ম হয় যে দিস ইজ সোরিয়াসিস সো ডেফিনেটলি সোরিয়াসিস হলে আমরা সোরিয়াসিস চিকিৎসা দিব তাহলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে this is another not very common but another classical presentation of subcutaneous LE dekhte onekta tinea er moto ei dhoroner patient ta jokhon ashe amra tinea chikitsa dei masher por mas ultimately rogi kintu bhalo hoy na so ultimately biopsy korle amra kintu confirm hoy this is cutaneous presentation of
subacute cutaneous lupus erythematosus annular form. So ei dhoroner case, this is connective tissue disease, ei dhoroner case guli amader ekটু মাথায় রাখতে হবে. Lupus vulgaris আমরা জানি এটা one of the common cutaneous tuberculosis. আমরা যদি উপরে নিচের ছবিগুলি দেখি annular lesion margin আছে, but খুব slowly growing chronic disease. অনেক দিন মাসের পর মাস দেখা যাবে, অনেক বছরের হিস্ট্রি এবং কোনো সিম্পটম নাই. টিনিয়াতে যেটা আমরা বলছি সিম্পটম থাকবে, মোস্ট কমন সিম্পটম হলো ইচিং থাকবে. এখানে কিন্তু বেসিক্যালি এই ধরনের কেসগুলিতে সাধারণত কোনো ইচিং থাকে না, অ্যাসিম্পটোমেটিক থাকে, স্লোলি গ্রোয়িং থাকে এবং গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে বড় হতে এবং দীর্ঘ ইতিহাস থাকে, অনেক দিনের ইতিহাস থাকে. এই ধরনের কেস আমাদের অবশ্যই হিস্টোপ্যাথোলজি করে আমাদেরকে কনফার্ম করতে হবে. So another common presentation dekhte annular lesion er moto tinear moto onekei amra bhul korte pari. Eta basically Wells disease ebong amader deshe arsenic er patient ra, amra jani arsenicosis is a very common in our country, particularly in specific areas. So arsenicosis er patient jokhon ei dhoroner presentation niye ashbe othoba ekta patient jodi shudhu ei dhoroner presentation niye ashe, definitely we should look for features of arsenicosis like raindrop pigmentation, trunk er modhe jeta amra jani common features of arsenicosis. So ei khetre amra jodi tar arsenicosis features pai ebong ei dhoroner skin lesion er history ta holo tara dirgho din dhore ei tinea chikitsa kore, eczema chikitsa kore, bibhinno dhoroner steroid antifungal byabohar kore kintu kono kichutei kono improvement hoy na. তো এই ধরনের ডিজিজ গুলিকে আমরা ক্লিনিক্যালি জাস্ট একটু কোরিলেট করে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পারি এবং ফাইনালি স্কিন বায়োপসি করে আমরা কনফার্ম করতে পারি হোয়াদার ইট ইজ ডেফিনেটলি কেস অফ বয়েন্স ডিজিজ. সামটাইমস আদার ডায়াগনোসিস মে বি টু এক্সক্লুড দা টিমিয়াসিস. সো আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গেল. এখন আমরা পার্টিকুলারলি টিনিয়া ক্যাপিটিস এর জন্য কিছু এক্সামিনেশন করি আমাদের সেন্টার বা আমাদের যে চেম্বার আছে চেম্বারে এই সেটআপ গুলি থাকে. দুইটা টেস্ট আমরা করি, একটা হলো উডস লাইট আর একটা হলো ট্রাইকোস্কোপি. সো উডস লাইট মেশিনটা যদি দেখি লেফট সাইডে উডস লাইট মেশিন, এটা আমরা অনেকে হয়তো দেখেছি. এই উডস লাইট মেশিনটা একটা ডার্ক রুমে, আমরা বাম দিকে যদি দেখি এটা হলো পেশেন্টের প্রেজেন্টেশন, তার এই লেশন গুলি যদি আমরা উডস লাইট দেখি ডান দিকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, greenish fluorescence and this indicates this is a tinea capitis. So Wood's light examination for the diagnosis of tinea capitis is definitely very important. So it has tamra kure thaki. Trichoscopy is another very very important tool and examination for examining the scalp and hair. So in case of tinea capitis amra উপরের যে ছবিটা এটা যদি দেখি এই জায়গায় যখন আমরা ট্রাইকোস্কোপটাকে সেট করি ঠিক আমরা কি ফাইন্ডিংসটা পাই, আমরা নিচে এই ফাইন্ডিংসটা পাই, দিস ইজ ট্যান এক্স, অর্থাৎ 10 গুণ বড় করে আমরা এই ছবিগুলি দেখতে পাচ্ছি. এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি কি কি ফাইন্ডিংস আছে, কমা হেয়ার, আমরা যদি একটু কমা হেয়ারটা খোঁজার চেষ্টা করি, দিস ইজ ক্লাসিক্যাল কমা, কমার মতন এই কমা হেয়ারটা কিন্তু হাইলি ক্যারেক্টারিস্টিকস ফর টিনিয়া ক্যাপিটিস. অ্যানাদার হলো আমরা যদি একটু দেখি কর্কস্ক্রু হেয়ার, এই যে কর্কস্ক্রু হেয়ারটা মানে অনেকটা স্ক্রুর মতো, আমরা জানি আমরা স্ক্রু চিনি, এই স্ক্রুর মতো যে এই চুলটা এটা হলো ক্যারেক্টারিস্টিক সেই কমা হেয়ার. দিস ইজ কমা হেয়ার এন্ড দিস ইজ কর্কস্ক্রু, এই দুইটা হলো টিনিয়া ক্যাপিটিস এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স. অন্য যেগুলি আছে জিগজাগ হেয়ার, তারপরে ব্যান্ড হেয়ার, এই হেয়ার গুলি আরো অন্যান্য ডিজিজেও থাকে, বাট কমা হেয়ার এন্ড কর্কস্ক্রু হেয়ার ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ টিনিয়া ক্যাপাইটিস আন্ডার ট্রাইকোস্কোপ. সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং রুটিনলি আমরা এটা করে থাকি. সো ল্যাবরেটরি ওয়ার্ক আপ, যেটা খুব কমনলি আমরা ল্যাবে যে টেস্টটা করি, স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস, নেল শেভিং ফর ফাঙ্গাস এন্ড হেয়ার প্লাকিং ফর ফাঙ্গাস. টিনিয়া ক্যাপিটিস এর ক্ষেত্রে আমরা হেয়ার প্লাকিং করে থাকি. এখানে উপরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্কিন স্ক্র্যাপিং করা হচ্ছে এবং ম্যাটেরিয়ালস গুলি নেওয়া হচ্ছে, এবং আমরা নিচে যদি দেখি এই ম্যাটেরিয়ালস গুলি নিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে 10-20% পটাশিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে যখন আমরা প্রিপেয়ার করি স্লাইডটা, মাইক্রোস্কোপের নিচে আমরা যদি দেখি তখন আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর ব্রাঞ্চিং ফাঙ্গাল হাইফি. সো দিস আর দা ক্যারেক্টারিস্টিক ফিচার্স আন্ডার মাইক্রোস্কোপ. এটা রুটিনলি কিন্তু আমরা এই টেস্টটা আমরা করে থাকি, বিশেষ করে টারশিয়ারি লেভেল আমরা যেখানে প্র্যাকটিস করি এখানে আমরা এটা করে থাকি ফর দ্য কনফার্মেশন. যদিও আমরা 100% কেসে এটা পজিটিভ রেজাল্ট পাই না,
কারণ পেশেন্টরা সবসময় তো আমাদের কাছে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে না, তারা বিভিন্ন ভাবে মেল ট্রিটমেন্ট করে আসে, পার্শিয়ালি ট্রিটমেন্ট করে আসে, যার কারণে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন সবসময় পাই না। এবং আমাদের এই যে স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস, আমরা কিন্তু 100% কেসে আমরা পজিটিভ রেজাল্ট পাই না। বায়োপসি ভেরি রেয়ারলি প্রয়োজন। আমরা যে কেসগুলি দেখালাম, যদি সাবিকিউট কিটুনিয়া সেলি হয়, এনিউলার সোরিয়াসিস হয়, এনিউলার লাইকেন প্ল্যানাস হয়, ডিডিগুলি আমি দেখালাম, এইসব ক্ষেত্রে কিন্তু আমাকে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বায়োপসি করতে হবে। যদি বায়োপসি করে আমরা যদি দেখি যে এটা টিনিয়া, তাহলে কিন্তু আমরা এই ফাইন্ডিং ডার্মাটোফাইট সহজে আমরা ডার্মাটোফাইট দেখবো। এবং ডার্মাটোফাইট দেখার জন্য কিন্তু একটা স্পেশাল স্টেইনিং করা হয়, পাস স্টেইনিং করা হয়। এই পাস স্টেইনিং করলে সহজে আমরা ডার্মাটোফাইটটা কিন্তু দেখতে পাই। সো বায়োপসিতে কিন্তু যদি এটা টিনিয়া হয় আমরা কিন্তু কনফার্ম করতে পারি, আর যদি অন্য ডিজিজ হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা কনফার্ম করতে পারি। সো ম্যানেজমেন্ট, আমাদের ডায়াগনোসিস হয়ে গেল, ডায়াগনোসিস হওয়ার পরে আমরা ম্যানেজমেন্টে চলে আসবো। টিনিয়াসিসের ম্যানেজমেন্ট গুলি অ্যাজ ইউজুয়াল জেনারেল মেজার্স, টপিক্যাল এন্ড সিস্টেমিক মেজার্স। জেনারেল মেজার্স এর মধ্যে অবশ্যই রিঅ্যাসুরেন্স এন্ড এক্সপ্লেনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টকে বোঝাতে হবে দিস ইজ কমপ্লিটলি কিউরেবল ডিজিজ, এন্ড কেন রোগটা হচ্ছে, যেগুলি একটু তাদেরকে কাউন্সিলিং করা। পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফ্যামিলি মেম্বার যদি অন্য কেউ যদি ইনফেক্টেড হয়, অনেক সময় আমরা যেটা করি শুধু পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিই, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পেশেন্টের পাশাপাশি পেশেন্টের যে ফ্যামিলি মেম্বার তাদেরকেও কিন্তু চিকিৎসার আওতায় আনতে হবে, না হলে কিন্তু এটা ট্রিটমেন্ট ফেইলিওর হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। অ্যাভয়েড অর স্পেশাল অ্যাটেনশন অন দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস। আমরা জানি প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি কি কি, ডায়াবেটিস যদি থাকে, কেউ স্টেরয়েড যদি নেওয়া থাকে, ম্যালনিউট্রিশন যদি থাকে, হ্যাঁ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যদি কেউ খেয়ে থাকে, এনি সর্ট অফ প্রিডিসপোজিং ফ্যাক্টর, ইভেন এইডস, এইচআইভি এইডস যদি কারোর থাকে, সো এনি সর্ট অফ ইমিউনোসাপ্রেসিভ অর ইমিউনোকম্প্রোমাইজ কন্ডিশন, আমাদেরকে এটাকে ফোকাস করতে হবে। বিশেষ করে আমরা প্র্যাকটিক্যালি অনেক পেশেন্ট পাই যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে। সুতরাং এই ধরনের পেশেন্টদের যদি আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোল না করি, ট্রিটমেন্ট দিলে কিন্তু খুব ভালো রেসপন্স পাওয়া যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং যেহেতু চুলকানি আছে, আমরা ডান দিকে আমাদের অ্যান্টিহিস্টামিন আমরা স্টার্ট করতে পারি শুরুতে। আমরা জানি কমন অ্যান্টিহিস্টামিন যেগুলি আমরা বর্তমানে ব্যবহার করি। সো টপিক্যাল প্রিপারেশনস এর মধ্যে আমরা এই টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল গুলি আমরা ব্যবহার করতে পারি অ্যাকর্ডিংলি, মাইকোনাজল, কিটোকোনাজল, ডারবিনাফিন, কিটোকোনাজল ওয়ান্স অর টুয়াইস এ ডে, ইউজুয়ালি 2 to 4 weeks আমরা ইউজ করি, কখনো কখনো আরো বেশি ব্যবহার করতে হইতে পারে। সিস্টেমিক ড্রাগ এর মধ্যে আমরা ইট্রাকোনাজল, টারবিনাফিন, ফ্লুকোনাজল এই ড্রাগ গুলি আমরা ব্যবহার করি। এগুলি ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল অ্যাজল গ্রুপের, আর টারবিনাফিন হলো অ্যালালামাইন গ্রুপের। আমরা জানি এর মধ্যে একমাত্র টারবিনাফিন হলো ফাঙ্গিসিডাল, আর বাকি দুইটা ফাঙ্গিস্টেটিক ড্রাগ। সো এগুলি 3 to 6 milligrams পার কেজি পার ডে হিসেবে আমরা ইউজ করে থাকি। ডিউরেশনটা ডিপেন্ড করে, ইট্রাকোনাজল ইউজুয়ালি আমরা 2 to 4 weeks, টারবিনাফিন 1 to 2 months, কখনো কখনো বেশি ইউজ করতে হয়। ফ্লুকোনাজল সাধারণত আমরা ডেইলি ডোজ যদি ইউজ করি 2 to 4 weeks, ইভেন মোর দেন দ্যাট। সো অল ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অফ দ্য পেশেন্ট, কন্ডিশন, হাউ সিভিয়ার দি ডিজিজ ইজ। সো এই বিষয়গুলির ভিত্তি করে আমরা এই ট্রিটমেন্টগুলি দিয়ে থাকি। টিনিয়া কেপিটিস, টিনিয়া কেপিটিস এর ট্রিটমেন্ট একটু স্পেশালি বলতে হচ্ছে এই জন্য, কারণ আমরা টিনিয়া কেপিটিস জানি যে বাচ্চাদের ক্ষেত্রে এটা সাধারণত হয়ে থাকে এবং বাচ্চাদের স্কাল্পে এটা হয়। এবং টিনিয়া কেপিটিস এর ড্রাগ অফ চয়েস হলো গ্রাইসোফুলবিন, যদিও এই ড্রাগটা কিন্তু আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। গ্রাইসোফুলবিন 10 to 20 milligrams পার কেজি বডি ওয়েট পার ডে হিসেবে আমরা 4 to 6 weeks আমরা দিয়ে থাকি। টারবিনাফিন বা ইট্রাকোনাজল অথবা ফ্লুকোনাজল ইউজ করা যেতে পারে, বাট গ্রাইসোফুলবিন ফার্স্ট চয়েস। প্রেডনিসোলন আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ডোজে এখানে 1 থেকে 2 সপ্তাহ আমরা দিয়ে থাকি, কারণ যদি এটা ইনফ্লামেটরি টাইপ অফ টিনিয়া কেপিটিস হয়, দ্যাট ইজ স্কেরিয়ন যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা এই শর্ট কোর্স অফ স্টেরয়েড দিব টু প্রিভেন্ট দ্য স্কারিং, কারণ এই ইনফ্লামেশনের কারণে কিন্তু ফলিকল গুলি ফাইব্রোসড হয়ে যাবে, স্কারিং ডেভেলপ হবে। সো এই স্কারিংটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই এই শর্ট কোর্স আমরা প্রেডনিসোলন দিব, তবে এটা দেওয়ার আগে অবশ্যই প্রিকশন নিয়ে নিতে হবে। আর টিনিয়া কেপিটিস এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু আমরা ব্যবহার করতে পারি। অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সো
সো যেটা আমরা বলছিলাম টিনিয়া ক্যাপিটিস এর ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ট্রিটমেন্ট গুলি দিয়ে থাকি, আমরা যেহেতু স্কাল্পে হচ্ছে হেয়ার ফলিকল ইনভলভ হচ্ছে এই জন্য আমরা শ্যাম্পু ইউজ করতে পারি, কিটোকোনাজল 2% অথবা 2.5% সেলিনিয়াম সালফাইড জিঙ্ক পাইরিথ্রিন আমরা ইউজ করতে পারি। ওনাইকোমাইকোসিসের ক্ষেত্রেও ট্রিটমেন্ট একটু ভিন্ন, এখানে আমরা যদি ফ্লুকোনাজল ইট্রাকোনাজল বা টারবিনহামিন দিতে পারি। আমরা ফিঙ্গারনেলের ক্ষেত্রে সাধারণত ফ্লুকোনাজল যদি আমরা ব্যবহার করি আমরা 6 মান্থস ইউজুয়ালি ইউজ করি 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার উইক হিসাবে, ইউজুয়ালি 400 মিলিগ্রাম পার উইক হিসাবে আমরা 6 মাস ব্যবহার করি ফিঙ্গার নেলের ক্ষেত্রে, 12 মাস আমরা ইউজ করি টো নেলের ক্ষেত্রে টু কমপ্লিটলি কিউর দিস ওনাইকোমাইকোসিস। যদি আমরা টারবিনাফিন ইউজ করি সেই ক্ষেত্রে আমরা 250 মিলিগ্রাম ডেইলি 2 থেকে 3 মাস, হাতের আঙ্গুল হলে 2 মাস, পায়ের আঙ্গুল হলে 3 মাস। আর টপিক্যাল সাইক্লোপাইরক্সটা আমরা ইউজ করতে পারি টোয়াইস এ ডে ফর 6 to 12 মান্থস। রেজিস্ট্যান্ট কেসে যে নতুন একটা ড্রাগ আসছে আমরা জানি ভরিকোনাজল, যদিও এটাকে আসলে ডিপ ফাঙ্গাসের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটা রিকমেন্ড করা হয়, কিন্তু সুপারফিশিয়াল ফাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু আমরা রেজিস্ট্যান্ট কেসগুলির ক্ষেত্রে ভরিকোনাজল ইউজ করি। 200 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে বাজারে পাওয়া যায়, যদি 40 কেজির বেশি ওজন হয় পেশেন্টের সেই ক্ষেত্রে আমরা ডে ওয়ানে সকালে 2টা রাতে 2টা দিব, দেন ডে টু অ্যান্ড অনওয়ার্ডস আমরা সকালে একটা রাতে একটা আমরা 2 থেকে 4 সপ্তাহ দিয়ে থাকি। 40 কেজির নিচে যদি হয় ডোজটা জাস্ট হাফ হয়ে যাবে। সো ভরিকোনাজল সবসময় রুটিনলি ইউজ করা ঠিক হবে না, রেজিস্ট্যান্ট কেসে সাধারণত আমরা এটা ব্যবহার করি। ফলো আপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের পেশেন্টরা যদি প্রপারলি ফলো আপ করা না হয় অনেক সময় দেখা যায় পেশেন্টরা পার্শিয়ালি ট্রিটেড হয়, তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু ইনকমপ্লিট ট্রিটমেন্টের জন্য দেখা যায় যে রিল্যাপস হয় আবার, এবং পরবর্তীতে দেখা যায় যে ওই ড্রাগে খুব একটা কাজ করে না। রেজিস্ট্যান্স যদিও এখন পর্যন্ত এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, দেখা যায় যে এই ড্রাগ গুলি তখন হয় ডোজ বাড়াতে হয়, ডিউরেশন বাড়াতে হয়, ডেফিনেটলি একটা সমস্যা তো আমাদের তৈরি হয়, সেই জন্য কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফলো আপ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো সাধারণত আমরা এই ধরনের পেশেন্টদেরকে 7 থেকে 14 দিন পরে ফলো আপের জন্য বলে থাকি, এবং কমপ্লিট ট্রিটমেন্ট করার মানে শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু রোগীদেরকে আমাদের ফলো আপে আমরা রাখি। ইভেন কমপ্লিটলি কিউর হওয়ার পরেও রোগীদেরকে কিন্তু আমরা আমাদের ফলো আপে রাখি, এই জন্য কারণ অ্যাপারেন্টলি কিউর হওয়ার পরে রোগীরা অনেক সময় ওষুধ বন্ধ করে দেয়, সেই জন্য অ্যাপারেন্টলি কিউর বলতে হলে ক্লিনিক্যাল কিউর অর্থাৎ স্কিন লেশন ক্লিয়ার হয়ে গেছে, এরপর আমরা রোগীদের 2 থেকে 4 সপ্তাহ ওষুধ দিয়ে থাকি টু প্রিভেন্ট দ্য রিল্যাপস। So prognosis, definitely prognosis is very good if diagnosed properly and treated accordingly. Nishandhe, dermatophytosis is a completely curable disease. So prognosis is definitely bhalo. Eta niye kono amader bitorke sujog nai. সুতরাং আমরা যদি আমাদের এই পেশেন্টদেরকে প্রপারলি আমরা যদি আর্লিয়া প্রপারলি ডায়াগনোসিস করি, তাদেরকে যদি প্রপারলি কাউন্সিলিং করি এবং প্রপার ট্রিটমেন্ট দিই, নিঃসন্দেহে তারা কিন্তু ভালো হয়ে যাবেন, এবং তারা যাতে ভালো থাকেন সেই জন্য অবশ্যই তাদেরকে আমাদের কাউন্সিলিং করতে হবে, এবং অবশ্যই ফ্যামিলি মেম্বারদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল করা যাবে না, অবশ্যই ফ্যামিলি মেম্বারদেরও চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। এবং আন্ডারলাইং কোনো কন্ডিশন যদি থাকে লাইক ডায়াবেটিস, সাম আদার স্টেরয়েড ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, সেই জায়গাটাতে আমাদের কিন্তু ইম্প্রুভ করতে হবে। সো সবকিছু মিলে এই বিষয়গুলি যদি আমরা মনে রাখি, সো আমাদের আজকের এই আলোচনায় আমি মনে করি আমরা খুব সহজে ডার্মাটোফাইটোসিসকে ডায়াগনোসিস করতে পারবো এবং প্রপারলি ট্রিটমেন্ট করতে পারবো। সো আজকে আমার আলোচনা আমাদের আমার প্রেজেন্টেশন এখানেই শেষ, আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্য, আশা করি কিছুটা হলে আপনারা উপকৃত হয়েছেন। সো নেক্সট ক্লাসে আমরা নিশ্চয়ই অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম।